দেখো শঙ্কর, জেনে থাকলে সত্যি কথা বলো, মা জানতে পারলে কিন্তু আমাকে খুব বকবে। আরে আমি মাকে এক্ষুনি ফোন করছি, ওই নিয়ে চাপ নেই। না আমি থাকবো না বাড়িতে, আসলে বেরিয়ে গেছে, আমি যাবো না। থাকবো না, ঠিক আছে ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পরে আমরা প্র্যাঙ্ক কল। হ্যাঁ, তো তোমাদের অনেকে দেখেছি বলে যে দিদি তোমরা আবার প্র্যাঙ্ক কল কেন দিচ্ছ না, প্র্যাঙ্ক কল দাও, প্র্যাঙ্ক কল দিয়ে ভাবলাম চলো তোমাদেরও মনের আশা পূর্ণ হয়ে যাবে, আর এই ব্যক্তিরও মনের আশা পূর্ণ হয়ে যাবে। আমি এক দেড় বছর আগে, এক দেড় বছরের বেশি আগে মনে হয় আমি প্র্যাঙ্ক কল লাস্ট করেছি, মানে বিয়ের আগে করেছি, আর বিয়ের পরের প্রথম প্র্যাঙ্ক কল। হ্যাঁ মানে বিয়ের পর বৌদি, যেহেতু বিয়ের আগে জানোই তোমরা আমার চ্যানেলে শুধু প্র্যাঙ্ক কল করতো, আর এত যে কথা বলতে পারে আমার বৌদি ভাই প্র্যাঙ্ক কলে। তাই বললাম শঙ্করকে, আজকে একটু এপ্রিল মাস চলছে, তাই ওকে একটুখানি এপ্রিল বানাবো। হ্যাঁ ও বলাই দিল না, প্র্যাঙ্ক কলটা করছি আমরা কাকে, এসআরকে শঙ্করকে। হ্যাঁ তোমাদের সকলেরই ফেভারিট এসআরকে শঙ্কর, তোকে আজকে আমরা করবো প্র্যাঙ্ক কল। তো চলো এখন ওকে ফোন করা হবে, ওকে বলা হবে যে আমি মানে আমি আমার ননদ বাড়ি থেকে চলে গেছে। ইয়েস, কোথায় গেছে বা তুমি খুঁজে এনে দাও, দেখা যাক ওর রিঅ্যাকশন কি থাকে, ও ফুল হতে পারে কিনা, ওকে আমরা ফুল বানাতে পারি কিনা। হয়ে যাবে, হয়ে যাবে, শিওর একদম 100%। আমার বৌদি যা কথা বলতে পারে কথাই ফেসে যাবে শঙ্কর, পুরো দেখে নিও। অনেকদিন পর তো, ফার্স্ট টাইম, একদম মানে ফার্স্ট টাইম না, মানে অনেকদিন পর একচুয়ালি। চলো একটা গানও লাগা। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছি? শিমলা কি পৌঁছেছে? কে বৌদি? হ্যাঁ কোথায় পৌঁছাবে? কেন তোমাদের বাড়ি যাইনি ও? আরে না আমি তো আছি সেলুনে। ইয়ার কি মেরো না, সিরিয়াসলি বলো। আরে আমি সিরিয়াসলি ইয়ার কি কেন করব তোমার সাথে, কি মানে ও কোথায় গেল? ও প্রায় দেড় থেকে দুই ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছে, সত্যি সত্যি পৌঁছায়নি, প্রথমে বলো ইয়ার কি না। আরে আমি তোমার সাথে ইয়ার কি কেন করব, ইয়ার কি তো তুমি করছো আমার সাথে। আশ্চর্য, আমি এইসব নিয়ে আর কি মারবো তোমার সাথে এখন, প্রায় দুই ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে, আসলে বাড়িতে একটু রাগারাগি হয়েছে, একটু ঝগড়াঝাটি হয়েছে, তো বাড়ি থেকে বেরিয়ে চলে গেছো, বাড়ি থেকে বেরিয়ে গেছো অনেকক্ষণ আগে, আমি অনেকবার আটকানোর চেষ্টা করলাম, ও বলছে না আমি যাচ্ছি, আমি শঙ্করদের বাড়ি যাচ্ছি, আমি কিছু ব্যবস্থা করে নেবো। সে তো ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িতে আসছে, আমার তো ফোনও করেনি না, আমি জানি এসব কিছু। দেখো আমার অনেক টেনশন হচ্ছে আর কি, কোনো সিরিয়াসলি বলছি, আমি আর কি মারছি না তোমার সাথে, প্রায় দুই ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছে, আমি অনেকবার আটকানোর চেষ্টা করলাম, ও দাদার সাথে একটু ঝগড়া হয়েছে আর বাড়ি থেকে বেরিয়ে গেছে হুট করে। এখন কোথায় গেছি জানো না, মানে কথাই হয়নি। তোমার বাড়ির নাম নিয়ে বেরিয়েছে আমাকে, নালে কি আমি যেতে দিই? আরে একা একা বেরিয়েছে, বোঝো তো কোনোদিন একা একা কোথাও যায় না, আমার অনেক টেনশন হচ্ছে। এবার দুই ঘন্টা হয়ে গেছে, তো আমি ছাদের দিকে এসে তোমাকে একটু ফোন করলাম, সবাই তো রেগেই রয়েছে বাড়িতে যে হুট করে মনে একা একা চলে গেল। আচ্ছা ঠিক আছে, রাখো আমি ওকে একবার ফোন করি। ঠিক আছে করে আমাকে জানাও। ফেসে গেছে মা, চলে ফেসে গেছে। ভুল হবে ওই হবে কেমন, ওর মধ্যে এখন ওই আর কি ভাবছে দেখে নিও না। ইয়ার কি ভাবছে না, আমি ইয়ার কি ভাবছে, ইয়ার কি ভাবছে না, আমি ইয়ার কির মতো আমি কেন, আমি ওর সাথে কোনো সময় সেরকম ইয়ার কি মারি। এটাও ঠিক যে অ্যাকচুয়ালি বৌদি তোর ফোন ফোন করছে, বলতে বলতে ফোন ঢুকে গেছে, এ এপ্রিল ফুল, মানে এত বড় ফুল, লাস্টে রাগ করবে না তোমার ওপর? জানি না, না করবো। অবশ্য আমি আগে ওকে প্র্যাঙ্ক কল করেছি, কিন্তু এরকম একটা সিচুয়েশন এরকম ভাবে করছে, যদি রাগ করে আমার কিছু ওর কল কিন্তু ঢুকে যাচ্ছে, জানি করে দিও, আমার মাফ করো, তুমি ভিডিওটা করলে, এসব আমার বুদ্ধি না। আবার আবার ফোন এসেছে শঙ্কর, তোমার পরে এপ্রিল ফুল করা হচ্ছে, এপ্রিল ফুল বুঝতে পারছো, পরে রাগ হলো তো এরকম ভাবে এপ্রিল ফুল, আমি টেনশনে পড়ে গেছি দেখে নিও, জানি না টেনশনে পড়বে কিনা, দেখতে পাবো যদি খুশি তো বেরিয়ে যায়, আমাকে কেন খুঁজে বেড়াবে, যদি পুলিশে চলে যায়। ও হার্ডলি বেশিক্ষণ পরে ভাবে যে এপ্রিল ফুল হয়েছে, আবার ফোন করছে। কি রে বাবা, এক তিনবার তোল বেচারা, একবার দুবার তিনবার ফোন করছে, এরপরে লাস্ট বার যখন ফোন করবে দেন তখন ওকে বলে দিও যে প্র্যাঙ্ক কল, ঠিক আছে তুই বলবি আমি বলবো না। এপ্রিল করতে আমারই মায়া লাগছে, বেচারা টেনশনে পড়ে গেছে পুরোপুরি। আমার ফোন করছে, হ্যালো, হ্যালো, আমি ভেবেছি হয়তো ওলা বুক করে চলে যাবে না কলকাতা, একমাত্র কলকাতা, সেরকম তো একা একা কোথাও যাওয়া আসা করে না, তোমার বাড়ি চেনে, আমার অনেক টেনশন হচ্ছে, দেখো না একটু খোঁজ খবর নাও না। বাড়িতে জানলে আমায় বিশাল বকবে বিশ্বাস করো।
তুমি যদি জেনে থাকো না, গরম কিছু নেই। আর শোনো, তুমি যদি সত্যি কিছু জেনে থাকো আমায় বলো, আমি কাউকে কিছু বলবো না, আমি এমনিও ছাদে এসে ফোন করছি। মানে তুমি যদি জেনে থাকো কোথায় গেছে, হয়তো আমায় বলছো না, ও বলতে বারণ করেছে, ওরম কোনো ব্যাপার থাকলে আমায় বলে দাও। আরে না না, আমি কেন বলবো না পাগল, একটা টেনশনের সময় আমি এইসব বলবো না, চুপচাপ থাকো। কি করি বল, আমার অনেক টেনশন হচ্ছে, বিশ্বাস করো। ও দাদার সাথে ঝগড়া করে ওরম বেরিয়ে যাবে আমি ভাবিই না। তুই দাঁড়াও একটু, ধরো তুই তুই কাট, আমি বাইরে আছি, ঠিক আছে? ওটা কাটা, ওটা কেটে আমি তুই চুল তুই চুল কাটলে কেটে নে, আমি একটু পরে আসছি। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, মানে কিন্তু আমি তো আমার বাড়ি দেখলেও নয়, আমার বাড়ি খুঁজলাম, কিন্তু তাছাড়া আর কোথায় আছে তোমার চেনা পরিচয় থাকলে আমার বলো, দরকার আমি। দেখো আমার তো কোথাও চেনা পরিচয় নেই, এবার ওর যতদূর চেনা পরিচয় আমি ওর সূত্রে ততদূরই আমার চেনা পরিচয়, আমার মনে হয় না ও কোথাও যাবে আদার্স। রিমি রিমিদের বাড়িতে গিয়েছিলে? রিমিদের বাড়ি, রিমি তো বাড়ি নেই, রিমি ঠাকুরনগর গেছে। আর যাওয়ার আগে আমাকে রাগ করে ফোন করতে পারো তো, রিমি বলতে পারে, হয়তো জানতে পারে কোথায় যাচ্ছে বা কোথায় গেছে। আর যাওয়ার আগে আমাকে রাগ করে এটাই বলে গেছে যে তোমাদের বাড়ি যাচ্ছে, এর জন্য আমি মানে অতটা আটকানোর চেষ্টা করিনি, আমি ভেবেছি হয়তো রাগ করেছে, তোমার বাড়ি যাচ্ছে, তুমি হয়তো পরে দিয়ে যাবে। আরে আমাদের বাড়ি আসবে, আমাদের বাড়ি আসলে তো আমি দিয়ে আসবো, আর তার আমার বাড়ি ওরকম ভাবে চেনেও না যে ওপর চলে আসবে। দেখো শঙ্কর, জেনে থাকলে সত্যি কথা বলো, মা জানতে পারলে কিন্তু আমাকে খুব বকবে। আরে আমি মাকে এক্ষুনি ফোন করছি, ওই নিয়ে চাপ নেই, কিন্তু মেন টপিকটা হচ্ছে কোথায় গেছে সেটা তো খুঁজতে হবে। সেটা তো খোঁজো, তাহলে ওয়েট কিসের জন্য করছো? আমি কি করে খুঁজবো বলে বাড়ি থেকে? আমি তো যাবো, আমি ওয়েট করছি না, আমি তোমাকে জিজ্ঞেস করছি যে কোথায় যেতে পারে, তাহলে বলো, আমি একবারে বেরোবো তো। আমি জানি না, তুমি একটু খোঁজ খবর নাও, তুমি যেভাবে ও খুঁজে দাও, আমার অনেক টেনশন হচ্ছে, বিশ্বাস করো আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে রাখো, আমি দেখি। আমি আমার তো মনে হচ্ছে তুমি জানো আমার, এর জন্যই আমি তোমায় ফোন করেছি। আচ্ছা ঠিক আছে তো রাখো, আমি দেখছি চলে যাচ্ছে। তুমি সত্যি সত্যি বলো শঙ্কর, তুমি সত্যি সত্যি বলো আর কি, কোনো না প্লিজ। আরে বৌদি, তোমার আমার দেখে এরকম মনে হয়, তুমি আমার একটা বলো তো যে তো আমার বাড়ি আসবে আর আমি চুপচাপ থাকবো, তোমাকে শুনবো না বা তোমার কাছে বলবো না। দেখো ও বারণ করলে চিন্তাই ছিল না যে ঠিক আছে চলো আমি আবার বাড়িতে দিয়ে আসলাম, কিন্তু মেন টপিক হচ্ছে ও গেল কোথায়, এটাই তো তার মধ্যে ভাবো, একা একা বেরিয়েছে, কেউ নেই ওর সাথে, আর রাগের মাথায় ও তো রাগ করে বেরিয়ে গেছে, সকাল থেকে কিছু খায়ও নি, না খেয়ে বেরিয়ে গেছে। তুমি বলে এরকম ভাই বোনে ঝামেলা কেউ বাড়ির থেকে বেরোয়? আর এমনি ওর মাথা যন্ত্রণা, মাথা ঘোরা দোষ আছে, বাইরে কি গরম, তুমি তো ভালো লাগছে না আমার, অনেক টেনশন হচ্ছে, অনেক টেনশন তোমার হচ্ছে, আমার হচ্ছে না, আমারও তো টেনশন হচ্ছে, কি করি এবার বলো। আচ্ছা রাখো তাহলে, আমি তোমায় পরে ফোন করছি, দি বদি তারা। ঠিক আছে আমাকে জানাও, এক্ষুনি করবে কিন্তু? তুমি একবার ভাবো যে ও আর কাউকে চেনে নাকি কলকাতায়, মানে আর কেউ আছে নাকি এরকম কেউ যার বাড়ি ও যেতে পারে, বা এমন কোন জায়গা যেখানে ও রাগ করে চলে গেছে। আর তুমি পারলে ওকে আরো এক দুবার কল করে দেখো। চলো আমি দেখি কল করে, আমি তো কল করছি, ধরছে না। ঠিক আছে রাখো, দেখছি। ঠিক আছে আমি রাখছি, কিন্তু আমি করছি তোমাকে আবার। ঠিক আছে ঠিক আছে, আরেকবার কল করো। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। আমার তো মনে হচ্ছে যখন সংকোচ এইবার আমি কল করবে, আর আমি বলবো আমি বাড়িতে থাকবো না, যদি ফোন করে জানি না। তুই বলবি যে কোথায় আছো সেটা তো বলো আমাকে বাবা। দেখছি আমার মনের কথা, সিরিয়াস। হ্যালো, হ্যাঁ কোথায় আছো? আমি বলবো না, আরে বলবো না, বাড়ি থেকে টেনশন করছে, তুমি আরো বাড়ি থেকে বলেছো আমাদের বাড়ি এসো, আর খুঁজে পাচ্ছ না বাড়ি থেকে সবাই। আমার ভালো লাগছে না কথা বলতে, ফোন রাখো। এখন আছো কোথায় তুমি?
আছি যেখানে আছি ভাবি। আরে বলবে তো যে এখন আছো কোন জায়গায়, সেই জায়গাটা বলো, তুমি বাড়ি যেতে হবে না, তুমি বলো এমনি আছো কোথায়। যেখানে আছি ভালো আছি, আমি বাড়ি যাবো না। আমি বেশ এ বলো বাড়ি যেতে হবে না, আগে বলবে তো যে কোথায় আছো। আমার ভালো লাগছে না বলছি তো, ভালো লাগে না, বাড়ি থেকে বেরিয়ে এসো, টেনশন করছে সবাই, সবার টেনশন হচ্ছে না। বলার আগে মনে থাকে না, যখন বাড়িতে উল্টো পাল্টা বলে তখন মনে থাকে না। সেটা বাড়িতে ওটা বড়রা একটু বলবে না, তাদের যদি রাগ করা উঠ করে তাহলে কি করে হবে। না আমি থাকবো না বাড়িতে, বলছেন বেরিয়ে গেছে। আমি বাড়ি থাকবো না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন আছো কোথায় সেটা বলো। যেখানে আছি ভালো আছি, বাড়িতে যাবো না, তোমাকে বলবো না। আরে পাগল, আমার উপরে কি রাগারাগি করে কি হবে, আমি কি করেছি, আমি তো জাস্ট তোমার, দেখো তুমি তো সেই আলাদা কোথাও থাকো, তো থাকবে এক জায়গায়। যেখানে আছি আমার ভালো লাগছে না, দেখো শঙ্কর রাখো এখন। আরে যেখানে আছি যেখানে আছি আবার বলছে, এবার আমার রাগ হচ্ছে, তুমি আছো কোথায় সেটা বলো। হ্যালো, হ্যাঁ হ্যালো, রাস্তার দিকে আছি। রাস্তার দিকে যাচ্ছে তো ঠিক আছে, সে 2 ঘন্টা আগে বেরিয়েছে, এখন আপাতত কোন জায়গায় কোন রাস্তায় আছে সেটা বলো, কোন রাস্তায়। আমার বলতে ইচ্ছা করছে না, ব্যাস আর কিছু বলতে ইচ্ছা করছে না, তাহলে এদিকে একটা মানুষের টেনশন হচ্ছে বাড়িতে পুরো সব। যদি বেঁচে, যদি বেঁচে থাকি তাহলে দেখতে এসো, আর মরে গেলে আরো দেখতে এসো। এত মাথা গরম হয়ে যাবে, কোথায় আছো কোথায় এখন বললাম তো। হ্যালো, বেঁচে থাকলেও দেখতে এসো, মরে থাকলেও জানতে পারবো, দুটো কিছু হলেই জানতে পারবো। সে তো সবই ঠিক আছে, এইসব কথা বলার কোনো দরকার নেই, মেন টপিক তো হচ্ছে যে এখন আছো কোথায়, তুমি সেই জায়গাটার কথা বলো। কেন তুমি শুনে কি করবে। আরে আমি কিছু না করলো, বাড়িতে ঝামেলা হয়েছে একটুকুন, দাদা বলেছে একটুকুন ঝামেলা হয়েছে, পরে আবার সব ঠিক হয়ে যাবে। তুমি জানো কেমন উল্টো পাল্টা কথা বলেছে। সে দাদা বলো বড় হয়ে বলতেই পারে, সেটা পরে কথা, সে মাকে বলো, তাই বলে কি বাড়ি থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ হ্যালো, কি আছো কোথায়। আমি যেখানে আছি বলছি তো বলবো না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু এখন। রাখো, মাথা গরম হচ্ছে রেখে দাও, ফোন কথা বলতে হবে না। তা কোন জায়গায় আছো কোথায়। যেখানে আছি জাহান্নামে আছি, যাও। এবার তো মাথা গরম হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। জায়গাটার কথা বলো আমায় যে কোন জায়গায় আছো। সেই জায়গা বললে তো তুমি চলে আসবে, আমি তোমায় চিনি না। আমি চলে আসলো তো আমি কমসে কম তো আমি তো থাকি কেউ না কেউ সাথে। না আমার থাকতে হবে না, আমার কাউকে লাগবে না। সে কি পৃথিবীতে একা এসছি, একাই যাবো, কাউকে লাগবে না। আরে একা এসো, একা যাবে, এবারে একা নিয়ে যেতে তো তার লোক লাগে, একা তো চলে যাওয়া যায় না। সে দেখা যাবে। আরে এবার বলে যে বাড়িতে আছি, মাথা গরম হয়েছে। আমি বাইকে কোন জায়গায় কোন জায়গায় যাবো তুমি আবার একটু বোঝাও, যে আমি যে এখন যে গাড়ি নিয়ে যাবো ওখানে হয়তো গাড়ি জোরে চলবে বা কোথায় যাবে, কোনো একটা নির্দিষ্ট জায়গা হলে ঠিক আছে চলো আমি যাচ্ছি, তুমি কোথাও গিয়ে বসো, রিল্যাক্স এ বসো, বাড়ি যেতে হবে না, বসো, আমি যাই সেই জায়গায়, তারপর কথা হবে এখানে গিয়ে। মরবো আজকে, হ্যালো, বাঁচবো না। ভয় লাগছে, পুলিশে মুলিশে চলে যাবে, থানায় যাবে, বলে দে বাড়ি আছি। কি হচ্ছে ব্যাঙা, ভালো লাগছে না বলছি না। এ ফোন কাটছো কেন তুমি, কি হয়েছে বলো। তুমি আছো কোথায় সেইটা তো বলো, বাড়িতে টেনশন করছে বৌদি। বাড়িতেই আছি। তা বাড়িতে কোথায় আছো। বাড়িতে আছি, এক জায়গায় আছি। তা বাড়িতে এক জায়গায় আছো, বৌদি আমার ফোন করলো, তাহলে বৌদি কি মিথ্যা কথা বলছে। যাই না, যাই না মানে বাড়িতে কোন জায়গায় আছো। বাথরুমে। হ্যাঁ বাথরুমে, আর এতক্ষণ লোক কি খোঁজেনি। বাথরুমে লুকিয়ে আছি। বাথরুমে যে মানে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথায়। বাথরুমে বলছি না তো, বাথরুমে, বাথরুমে বৌদি, তাহলে বৌদিকে, বৌদিকে ডাক দাও না, কি বাথরুমে লুকিয়ে থাকবে। হ্যাঁ বলছাই কামড়াবে না, কামড়াবে কামড়াবে। আয় তুমি রাখো, আমার ভালো লাগছে না সত্যি সত্যি কথা বলতে। পাগল, এমনি সিরিয়াসলি বলো, এমনি আছো কোথায়। বাড়িতে আছো, তাহলে আমি ফোন রেখে দিচ্ছি। না বাড়িতে নেই। তাহলে তোমাদের বাড়ি সাইডে রয়েছে। আমার বাড়ি সাইডে, তুমি আমার বাড়ি সাইডে কোন জায়গায়। আমার বাড়ি রাস্তা চিনো তুমি। হ্যাঁ চিনি। কোন জায়গায় বলবো, বলো। ওই তো এয়ারপোর্টের সাইডে। এয়ারপোর্টের সাইডে, সাইডে থেকে কোন জায়গায়। সাইডে থেকে রাস্তার পাশে। রাস্তার পাশে ঠিক, এমনি আছো কোথায় বলো একটুখানি। তোমার মনে রে পাগল, এখন ইয়ার কি করার সময়,
সবাই মিলে মজা করছো না আমার সাথে? এপ্রিল ফুল, এপ্রিল ফুল, আজকে এপ্রিল ফুলের ডেট। ডেটের কি দরকার, এপ্রিল মাস ভরে এপ্রিল ফুল। আজকে কত, 6 তারিখ। আমি এতক্ষণ ধরে সেলুনের বাইরে দাঁড়িয়ে আছি, কি মশা কামড়াচ্ছে, একটা অন্ধকার জায়গা, মশা কামড়াচ্ছে, ঘামে জল বেরোচ্ছে। দেখলাম তুমি কেমন খোঁজো আমাকে, এটাই দেখাচ্ছিল। কেমন খোঁজো? বাড়ি থেকে বেরোনোর আগে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে গেলে মানুষ খুঁজতে বেরোলে খুঁজে পাওয়া যায়, আনতা জানতা যে কোন জায়গায় কোন জায়গায় খোঁজা যায়। রাখো, তুমি আমার, তোমার সাথে কথা বলতে এমনি ভালো লাগছে। রাখো তো। কি রাখো? বৌদি কোথায়? জানি না আমি। ভিডিও কল করো। কেন ভিডিও কল করবো? কেমন লাগছে আমাকে? ভালো শঙ্কর অনেক ভালো রাগ করে। হ্যালো, কি চলো টাটা। প্র্যাঙ্কল কেমন লাগলো? প্র্যাঙ্কল দাঁড়াও, আমি আছি তো, এরপরে দাঁড়াও। কি হবে বলো, কিছু বলতে যাও অডিয়েন্স কে, কিছু বলতে যাও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখছো মানুষটা রাগ নেই, তাই না? রাগ করে কি হবে, কিন্তু তোমার হবে, দাঁড়াও। চলো রাখো, আমি সেলুনে যাবো। টাটা। এখন ঠান্ডা লাগছে না, এখন গরম লাগছিল তো এখন ঠান্ডা লাগছে। এসি, একটা অন্ধকার জায়গা, মশা খাচ্ছিল কি। তোমাদের প্র্যাঙ্ক কলটা কেমন লাগলো? চলো, এপ্রিল ফুল তো হয়েছে, আমি বললাম এর থেকে বেশি করলে দেখতে চাও, দেখতে চাইলে কমেন্ট করো।